হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেট প্লাস আইডি। সাকিব আল হাসান কি ধরে রাখতে পারবেন, টিকিয়ে রাখতে পারবেন তার জনপ্রিয়তা? সংসার জীবনে তিনি তার জনপ্রিয়তা টিকিয়ে রেখেছেন। সংসার জীবনে তিনি ভালোই সংসার করেছেন। খেলাধুলাও তিনি সবাইকে ছাড়িয়ে গত 5 বছর যাবৎ তিনি অলরাউন্ডার খেতাব অর্জন করে আছেন। এই অলরাউন্ডার খেতাব অর্জন করার জন্য আইসিসি তাকে শুভেচ্ছা পাঠিয়েছে। তাহলে এবার আইপিএলে কি উনি তার জনপ্রিয়তা টিকিয়ে রাখতে পারবেন? তার নিলাম 4 কোটি টাকা থেকে 2 কোটি টাকা এসে ঠেকিয়েছে। পরবর্তী আগামী আসরে কি আবার তিনি 5 কোটি টাকা বা 5 কোটি দিতে পারবেন? বা বন্ধুরা, ওনার অধিনায়কত্ব পাওয়ার কথা ছিল সানরাইজার হায়দ্রাবাদে, কিন্তু তিনি পান নাই। সংসার জীবনে তিনি খুব সুখে শান্তিতে কাটাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে কি তার আইপিএলে কি তার দাম বাড়বে না কমবে? তো বন্ধুরা, আইপিএল এ তিনি যতবার খেলেছেন ততবারই সেরা অলরাউন্ডার খেতাব অর্জন করেছেন। এমনকি ওয়ান ডে টি20 টেস্ট দুটোতেই তিনি ওয়ান ডে খেতাব অর্জন করেছেন। তাহলে আইপিএলে কি তার যে কারিশ্মা, সে কারিশ্মা কি অলরাউন্ডার কারিশ্মা কি ধরে রাখতে পারবে? তো বন্ধুরা, আইপিএল এ তিনি 2000 সেই 5 বছর আগে থেকে খেলছেন। চারটে আসর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2 বার চ্যাম্পিয়ন করেছিলেন উনি থেকে, এবং সে 2 বারই তিনি সেরা অলরাউন্ডার হয়েছিলেন, কয়েকবার তিনি ম্যাচ সেরা হয়েছিলেন। এখন উনি নতুন দল সানরাইজার হায়দ্রাবাদে খেলবেন। এই দলের সাথে সম্পূর্ণ নতুন, অনেক কানাঘুষা হওয়ার পরেও তিনি অধিনায়কত্ব পান নাই, কিন্তু তার অধিনায়কত্বের পাওয়ার কথা ছিল এবং সবার চয়েসে তিনি ছিলেন। তাহলে কি তিনি অধিনায়কত্ব হারালেন? দল থেকে কি তিনি বহিষ্কৃত হচ্ছেন? না, এটা সত্য নয়। কথা হলো, তিনি যদি সঠিকভাবে ভালো খেলতে পারেন তাহলে দেখা যাচ্ছে সামনে আইপিএলে অধিনায়কত্ব অর্জন করবেন। তো বন্ধুরা, আসলে দেখি তিনি আসলেই খেলতে পারবেন না পারবেন না। আর এই বিষণ্ন ভাব থেকে মনে হয় তিনি ভালো খেলতে পারবেন না বন্ধুরা, এটা একটা দৃশ্য। আশা করি তিনি পারবেন। তাহলে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আমরা তার জন্য দোয়া করি, আইপিএলে যাতে সে ভালো খেলতে পারে। তার মূল্য 2 কোটি টাকা থেকে সেদিন আবারও 5 কোটি বিক্রি করতে পারে। সে আবার ক্যামেরা রইলাম, তার খেলা দেখার জন্য আমরা সবাই আর করতেছি। থ্যাংক ইউ, বাই বাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই